নিয়মিত আয়োজন কৃষি কথায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইশরা জাহান আজ আমরা আলোচনা করব কৃষি তথ্যের আধুনিকায়ন কিভাবে এই প্রশ্নটি নিয়ে আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন উইন ইন কর্পোরেটের প্রধান নির্বাহী ও কৃষিবিদ ডক্টর কাশফি আহমেদ ডক্টর কাشف আহমেদ আপনাকে আমরা ই কৃষিনি একটু কথা বলতে চাই যে বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমগুলোর সহায়তা নিয়ে কৃষকের কাছে বিভিন্ন ধরনের তথ্য পৌঁছানো পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে সরকার করছে বেসরকারি সংস্থাগুলো করছে আপনারা অক্লান্ত করছেন তো এই এই ই কৃষি সার্ভিসটার মাধ্যমে হচ্ছে কৃষক কিভাবে উপকৃত হচ্ছে আচ্ছা এই বিষয়ে কথা বলতে গেলে একটু পিছনের দিকে যাই যখন আমরা প্রথম দুই হাজার ছয়ে এই ই কাজটা শুরু করি উইন ইন কর্পোরেট থেকে বাংলাদেশে প্রথম যে বাংলায় কৃষি ওয়েবসাইটটা হয় বাংলায় লেখা সেটা হচ্ছে রুরাল ইনফোভিডি সেটা আমরা ডেভেলপ করি তখন দুই হাজার ছয় এই কাজটা আমরা করেছিলাম গ্রামীণ ফোনের যে কমিউনিটি ইনফরমেশন সেন্টারগুলো আছে সেগুলোর জন্য ইনফরমেশন সেন্টার ছিল তখন তাদের জন্য তো সেই সময় আসলে প্রথম কৃষকদের কাছে ই কৃষিটা পৌঁছে দেওয়া হয় যে কম্পিউটারের মাধ্যমে বাংলায় কৃষি তথ্য যেখানে তারা বিভিন্ন ছবি দেখে বা বিভিন্ন টেক্সটের মাধ্যমে জানতে পারবে যে কৃষির তথ্য এই কাজটা দুই যখন শুরু হলো আমরা দুই সাত আট নয় পর্যন্ত এই কাজটা করে দেখলাম যে আমাদের দেশে কৃষকরা আসলে কম্পিউটারের একটা ভীতি আছে তাদের কাছে প্রথম কথা হচ্ছে তাদের লেভেল খুবই লো তারা পড়াশোনা জানেন না অন্যের সাহায্য নিতে হয় কম্পিউটারের জন্য আর একটা হচ্ছে যে ওনারা এই জিনিসটাকে পছন্দও করছেন না কারণ এটা একটা যন্ত্র সেটার মধ্যে কি লেখা আছে ওনারা কতটুকু কি অন্যের কথা বিশ্বাস করবেন মানে এটা ওনারা এতটা ট্রাস্ট করতে পারেন নাই ডি আহমেদ আপনি বলছিলেন যে ই কৃষি সহায়ক মানে কৃষককে কতটা সহায়তা করছে সেই বিষয়টা নিয়ে পাশাপাশি আমি আর একটু যোগ করতে চাই আপনার কাছে জানতে চাই যে কৃষির উন্নয়নে এই কৃষিটা কিভাবে ভূমিকা রাখছে আচ্ছা তো যেটা বলছিলাম যে আসলে তখন আমাদের কৃষকরা দেখলাম যে কম্পিউটার ভিত্তিক যে তথ্য সেটাতে তারা ট্রাস্ট করতে পারছেন না তখন ওনাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কোন ধরনের মাধ্যম চান আপনাদের কাছে এক একজন তো আছেন আমাদের এক্সটেনশন অফিসার কিন্তু তাদের সংখ্যা খুবই সীমিত তাহলে আমাদেরকে কৃষকরা তো আর কৃষি বোঝেন না ওনাদের কাছে বললাম যে এরকম কি হলে আপনাদের জন্য সুবিধা তখন ওনারা বললেন যে মোবাইলে যদি কোনো কৃষি তথ্য দিতে পারেন সেটা আমাদের জন্য সুবিধা কারণ আমাদের সবারই মোবাইল আছে এরপর আমরা প্রথম বাংলা সহায়তায় কৃষি জিজ্ঞাসা শুরু করে দিই কৃষকদের জন্য এবং এখন আমরা গ্রামীণ ফোন রবি এয়ারটেল প্রত্যেকের সাথে এই তথ্য সেবাটা দিচ্ছি কৃষকদের জন্য তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কৃষকরা খুবই স্বতঃস্ফূর্ত ওনারা এই সার্ভিসটা খুবই পছন্দ করছেন যে মোবাইলে কৃষি সমাধান ওরা পাচ্ছেন যে কোন ধরনের সমাধান এমনকি অনেক কৃষক আছেন আমাদের যারা তাদের কোন একটা পোকামাকড়ের ছবি বা সমস্যা ছবি তারা ছবি তুলেও পাঠিয়ে দিচ্ছেন সরাসরি আমাদের কাছে তখন আমাদের যে এক্সপার্ট প্যানেল আছে তারা সেইটা দেখে সমাধান দিচ্ছেন তো আমার কাছে মনে হয় যে আসলে যেহেতু বাংলাদেশ সেই দুই হাজার ছয় বা দুই হাজার সাল থেকে দুই হাজার ষোলোতে অনেকটা এগিয়ে এসেছে এখন আমরা ডিজিটাল বাংলাদেশ বলি আর নাই বলি আমাদের কৃষকরা কিন্তু ডিজিটাইজড আর মোবাইল তোমার সবার কাছে আছে এবং স্মার্টফোন করছেন হ্যাঁ অনেক কৃষকের ছেলে মেয়েদের স্মার্টফোন আছে সেটা ব্যবহার করে ওনারা সব ধরনের তথ্যই পান আর কৃষি তথ্যটা তো ওনারা এই মানে ই কৃষিটা এখন কৃষকদের জন্য খুব একটা পছন্দের বিষয় আচ্ছা কৃষির উন্নয়নে কৃষিটা কেমন ভূমিকা রাখছে কৃষি উন্নয়নে কৃষিটা খুব ভূমিকা রাখছে দিন দিন আরো বাড়বে এটা যেমন কৃষকরা এখন বুঝতে পেরেছেন যে ওনারা হয়তো বা কোনো একটা ওষুধের জন্য অথবা একটা পরামর্শের জন্য ওনার থেকে অনেকটা দূর ভাড়া খরচ করে তারপর যেতেন পরামর্শ নিতেন তারপর সেখানে ওনারা সে সমাধানটা পেতেন এখন ওনারা ফোন করে সাথে সাথে সমাধানটা পেয়ে যাচ্ছেন এবং শুধু হয়তো ওষুধ ওষুধটা কিনতে বা পেস্টিসাইডটা টা কিনতে যেতে হচ্ছে এই কৃষিটা অবশ্যই তাদের একদিক তাদের সাশ্রয় করছে আর অল্প সময় ওনারা ভালো লাভ পাচ্ছেন আচ্ছা এখানে আমি একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে মোবাইলের মাধ্যমে তো কৃষক সহায়তাটা নিচ্ছেন কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের মোবাইলের যে সার্ভিসটা সেটা ইংরেজিতে দেয়া হচ্ছে আপনি বলছিলেন যে কৃষক একটু অস্বাচ্ছন্দ্য বোধ করে এই ধরনের আমাদের আমাদের এই সেবাতে সবগুলো টেলিফোন কোম্পানির সাথে আমাদের যে সার্ভিসটা সেটা সম্পূর্ণ বাংলায় আচ্ছা কৃষক যখন প্রশ্ন করবেন আমাদের কল সেন্টার থেকে যখন উত্তর দেওয়া হবে সবাই বাংলায় কথা বলবেন এবং আমাদের কল সেন্টারগুলো তো যারা বসেন সবাই কৃষিবিদ কাজেই ওনারা খুব কৃষকের ভাষা বোঝেন এবং ওনারা ফার্মার্স ফ্রেন্ডলি কথাবার্তাতেও ওনাদের আচরণে ওনাদের সবকিছুতেই কৃষকরা ট্রাস্ট করতে পারবেন ওনাদের সরকারের যে তথ্য বাতায়নগুলো আছে সেগুলোর সঙ্গে কৃষককে কিভাবে সংযুক্ত করা সম্ভব হচ্ছে খুব আনন্দের কথা হচ্ছে সরকার যে তথ্য বাতায়ন করেছেন যে ইউডিসি প্রত্যেকটি ইউনিয়ন লেভেলে আছে সেই ইউডিসিতে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে কৃষির উপরে সেগুলো উইন ইন কর্পোরেট দিচ্ছে এবং কৃষকরা ওই ইউডিসিতে এসে যখনই তার মানে বেসরকারি সংস্থাও হচ্ছে এই তথ্য বাতানোর সঙ্গে কাজ করছে হ্যাঁ বিশেষ করে আমরা খুব সরাসরি ভাবে কাজ করছি এবং সবগুলো তথ্য বাতায়নই আমাদের কৃষি তথ্যগুলো ব্যবহার করছে মানে আপনাদের কন্টেন্টগুলো ব্যবহার করা হচ্ছে আপনারা মেইনলি কি কি ধরনের কনটেন্ট আসলে আমরা কৃষকের জন্য যারা কৃষি কাজ করেন তাদের জন্য কৃষি বিষয়ক সব ধরনের তথ্য শস্য হতে পারে ফল হতে পারে যারা মাছ চাষ করছেন তাদের মাছ জাতীয় তথ্য যারা পশুপালন করছেন মানে কৃষির প্রত্যেকটা সেক্টরই এমনকি আমরা হারভেস্টিং পোস্ট হারভেস্ট এবং অন্যান্য নো টেকনোলজি মার্কেট চেইন সবকিছুই আমরা সাহায্য করছি আপনাদের আচ্ছা আপনারা যেহেতু তথ্য বাতানের সঙ্গে কাজ করছেন এখন তথ্য বাতান যে পর্যায়ে আছে সেখান থেকে আরো আপগ্রেডেশন প্রয়োজন কিনা আপনাদের কি মনে হয় যেহেতু আপনারা কাজ করছেন এর সঙ্গে যেটা নতুন কি যুক্ত করা যেতে পারে এখানে এখন যেমন সরকার অ্যাপসও করেছেন হ্যাঁ তথ্য বাতানটাকে অনেক অ্যাপসও দেখাal করতে হ্যাঁ কিন্তু কার্যকরী শুদ্ধর জন্য তো অ্যাপসটা তেমন উপযোগী না আপনারা হয়তো বা সরাসরি ইউডিসি তে তথ্য নেবেন যদি তথ্য বাতানের সাথে মনোসংযুক্ত হন এখন যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে কৃষকদের মধ্যে এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি করা যে ওনারা এখানে এসে বিনা পয়সায় তথ্য সেবা পাচ্ছেন কৃষি বিষয়ক এই জিনিসটা আমাদেরকে জানানো এবং তাদের মধ্যে একটা সচেতনতা সচেতনতা সৃষ্টি করা এটাই এখন সবচেয়ে বেশি তার মানে এটা সম্পর্কে এখনো সবাই সেভাবে জানে না সব জানেন না আচ্ছা মানে প্রান্তে কৃষকদের কথা যদি বলি আমরা তারা এখনো এটা বাইরে আছেন বাইরে আছেন আচ্ছা একেবারে নতুন আধুনিক যে প্রযুক্তিগুলো কৃষিতে আসছে সেই প্রযুক্তিগুলো সম্পর্কে কৃষক জানছে কিনা সেই প্রযুক্তিগুলো আমরা তথ্য বাতায়নে যোগ করেছি যেমন ধরেন এখন কেউ যদি একদম আজকে আমাদের টিভি চ্যানেলে দেখলাম যে কেচো কম্পোস্ট ওইটাও আমাদের তথ্য বাতায়নে আছে তারপর জৈব সারের দিকে আমরা কৃষকদেরকে বেশি আকৃষ্ট করছি যখনই আমাদের কোনো কৃষক আমাদের সাহায্য চান আমরা কিন্তু ওনাদেরকে রাসায়নিক সার বা রাসায়নিক ওষুধপত্র এগুলোর কথা বলি না কখনো সাজেস্ট করি না একেবারে শেষে গিয়ে আমরা ওনাদেরকে চাই যে ওনারা যেন জৈব সারের দিকে আকৃষ্ট হন তারপর হচ্ছে পেস্টিসাইড ছাড়া কিভাবে ওনারা ভালোভাবে মানে যেটাকে আমরা এখন অনেকে ভয় পাই বিষ মুক্ত সবজি খেতে চাই বিষযুক্ত সবজি ছাড়া সেই বিষয়টাতে ওনারা যাতে বেশি আগ্রহী হন এই নতুন টেকনোলজিগুলো আমরা ওনাদেরকে দিচ্ছি এই টেকনোলজিগুলো গুলো কৃষকের সামনে তুলে ধরার পরে প্রতিক্রিয়াটা কেমন দেখছি কৃষকরা খুবই খুশি মানে ওনারা ওনারা জানতেনি না যে তুমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি যেমন হয়তো কৃষকের খেতে নিম গাছ লাগালে পোকা আক্রমণ করবে না এটা হয়তো কৃষক জানতেনি না অনেক সময় বা সূর্যমুখী ফুল লাগালে কম হবে আক্রমণ এই যে নতুন নতুন কিছু টেকনোলজি যেগুলো থেকে হয়তো ওনারা একসময় ওই বিষ স্প্রে করা থেকে ফিরে আসবেন বা বিভিন্ন ধরনের ট্র্যাপ ব্যবহার করা এগুলোতে কৃষকরা খুবই আগ্রহী আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে কৃষক একেবারে নতুন প্রযুক্তি যেমন ধরুন জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের অনেক ধরনের পরিবর্তন আনতে হচ্ছে কৃষিতে হ্যাঁ সেই প্রযুক্তিগুলো যখন সম্পর্কে আপনারা যখন জানাচ্ছেন কৃষককে কৃষক কি ঠিকমতো বুঝতে পারছেন হ্যাঁ কৃষক বুঝতে পারছেন এবং কৃষক যদি বুঝতে না পারেন আমাদের সেটা কৃষকদের সাথে সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আমরা রেখেছি যেমন ধরেন দক্ষিণ দক্ষিণাঞ্চলে আমরা এখন লবণ সহিষ্ণু জাত যেটা যেমন সেখানে যেহেতু লবণের পরিমাণ বেশি ধানের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ওনারা লবণ সহিষ্ণু ধান তৈরি করেছেন সেটা নিয়ে আমরা কৃষকদের কাছে গেছি ওনাদের ট্রেনিং দিয়েছি যারা বুঝতে পারেননি তাদেরকে বুঝাচ্ছি মানে কৃষকদের কাছ থেকে খুব সারা পাওয়া যায় যখন ওনারা জানতে চান কোনো কিছু এবং আমাদের দিক থেকে আমরা চেষ্টা করি যে ওনাদেরকে স্যাটিসফাইড করতে হ্যাঁ ডক্টর কাশ্মীর আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি দর্শক কৃষকতায় ছোট্ট বিরতি নিচ্ছি ফিরছি শিগগিরই সাথে থাকুন আমাদের আজকের আলোচনার বিষয় কৃষি তথ্যের আধুনিকায়ন কিভাবে এই প্রসঙ্গটি এ বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন উইন ইন প্রধান নির্বাহী ও কৃষিবিদ ডক্টর কাশি আহমেদ ডক্টর কাশি আহমেদ আমরা তো প্রান্তিক কৃষকদের নিয়ে কথা বলছি যারা একবারে ধরেন ঢাকার কথাই যদি বলি বারান্দায় বা হচ্ছে নিজের ছাদে বাগান করতে চান তাদের ক্ষেত্রে পরামর্শ দিচ্ছেন আমাদের যে সার্ভিসটা চলছে দুই সাত ছয় সাত সেখানে ফোন করে যে কেউ সাহায্য নিতে পারেন যেমন রুফটপ গার্ডেনিং এর উপরে আমাদের খুব ভালো তথ্য আছে এবং ঢাকা মেট্রোপলিটনের অনেকে আমাদের ক্লায়েন্ট তারা অনেকেই আমাদের কাছ থেকে তথ্য নিয়ে রুফটপ গার্ডেনিং করছেন এটা নিয়ে আপনাদের কোনো অ্যাপস তৈরি করেছেন কিনা বা কোনো পরিকল্পনা আছে কিনা অ্যাপসে আমরা এখনো যাইনি কারণ গতানুগতিক যে অ্যাপসগুলো আছে যেমন সরকার করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান করেছেন ওই অ্যাপসগুলিতে অ্যাপসগুলো দেখে আমাদের যেটা মনে হয়েছে যে অ্যাপসগুলো আরবান পিপুলের জন্য মাথায় রেখেই হয়তো বা করা হয়েছে এখানে ছবির ব্যবহারটা খুব কম কিছুটা অ্যানিমেশন দিলে ভালো হতো তো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা একটু নতুন আঙ্গি ক্যাপস করা চিন্তা ভাবনা করছি আচ্ছা আচ্ছা বিভিন্ন সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুক তারপরে হচ্ছে ইউটিউব এই দুইটা মাধ্যম কিন্তু এখন বেশ জনপ্রিয় মানুষ খুব ইউজ করছে তো এই দুইটা মাধ্যমে আপনারা কোনো কাজ করছেন কিনা মাধ্যম দুটো নিয়ে না এই মাধ্যমে কোনো কাজ করা হচ্ছে না আমরা ছোটো ছোটো ভিডিও তৈরি করছি বিভিন্ন সিট কোম্পানির সাথে এবং বিভিন্ন পেস্টিসাইড কোম্পানির সাথে যারা তাদের প্রান্তিক কৃষকদের জন্য সেই ভিডিওগুলো দেখান সেই কাজগুলো আমরা করছি সরাসরি ইউটিউবে আমরা এখনো কিছু দিচ্ছি না আচ্ছা আপনারা একদম নির্দিষ্ট কোন কোন মাধ্যম ব্যবহার করছেন কৃষককে জানানোর জন্য কৃষককে জানানোর জন্য যেমন আপনার বাতায়নের জন্য ওয়েবসাইট সেটাতে আমাদের তথ্য যাচ্ছে মোবাইল ফোন ব্যবহার করছি যেখানে কৃষক তথ্য পাচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে ওনারা সরাসরি কথা বলতে পারছেন কল সেন্টারটাও একটা মাধ্যম আর মূলত এই দুটো মাধ্যমে আমরা বেশি কাজ আচ্ছা এর বাইরের যে মাধ্যমগুলো আছে যেমন রেডিও টেলিভিশন কমিউনিটি রেডিওর কথা যদি বলি এই ধরনের মাধ্যমগুলোতে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কি কমিউনিটি রেডিওগুলোর সাথে আমাদের কথা হচ্ছে ওনাদের কমিউনিটি রেডিওগুলোতে আমাদের এরিয়া বেসড কন্টেন্ট দিতে হবে হ্যাঁ যেই কমিউনিটি সেই কমিউনিটি তো আপাতত দুটোর সাথে কথা হচ্ছে খুলনা অঞ্চলের দিকে তো ওনাদেরকে আমরা খুব স্বীকৃতি আচ্ছা সরকার তো টেলিভিশনের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে কৃষককে অনেক ধরনের সেবা দিচ্ছে তো আপনার কি মনে হয় যে স্বতন্ত্র একটা চ্যানেল হলে কৃষি বিষয়ে সেটা কৃষকের জন্য অনেক বেশি উপকারী হবে হ্যাঁ অবশ্যই হবে কৃষি বিষয়ক একটা চ্যানেল হলে যেহেতু কৃষকরা এখন খুব সচেতন এবং ওনারা যেমন প্রতিদিন আমাদের কল সেন্টারে গ্রামীণ ফোনের যে সার্ভিসটা যাচ্ছে সেখানে প্রতিদিন আমরা প্রায় পাঁচ হাজার কৃষকের ফোন পাই তার মানে তারা আগ্রহী তারা জানতে চায় অবশ্যই আমার মনে হয় চলবে এই কিছু বা যদি কোনো এফ রেডিও করা যায় যেখানে কৃষকরা শুনতে পারবেন আমার মনে হয় সেটাও কাজ করবে আচ্ছা কমিউনিটি রেডিও ছাড়া একদম সেন্ট্রালি কোনো একটা রেডিওর সিস্টেম যদি থাকে সেক্ষেত্রে কৃষক নিশ্চয়ই উপকারিতা হবে হ্যাঁ হবেন এবং বাংলাদেশ ভেটার থেকে যে কৃষি বিষয়ক অনুষ্ঠানগুলো যায় প্রতিদিন প্রতিদিন আমি কয়েকটা প্রোগ্রামে অংশগ্রহণ করি এখানে কৃষকরা খুব সচেতন কিন্তু কৃষক অংশগ্রহণ করেন কৃষক অংশগ্রহণ করেন প্রশ্ন করেন জানতে চান আচ্ছা জলবায়ু পরিবর্তনের জন্য তো নানা ধরনের সমস্যা মোকাবেলা করতে হচ্ছে কৃষকে তো সেই ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের একদম ইনস্ট্যান্ট কিছু ডিসিশন নিয়ে নিতে হয় সেই ক্ষেত্রে ওই মানে তাৎক্ষণিক সিদ্ধান্তগুলো কৃষকের কাছে পৌঁছাতে কি সমস্যা হয় কিনা হ্যাঁ কৃষকরা অনেক অনেক সময় দেখা যায় যে কৃষকরা একদম শেষ সময় খবরটা পান যে একেবারে যখন ওনাদের আর কিছুই করার থাকে না যেমন এই সময় তাদের যে গুলো গুলোকে কিভাবে করতে হবে কবে কতটুকু কুয়াশা থাকবে সেই কুয়াশার আগমনটা কেমন হবে কবে থেকে ওনারা প্রিকশন নেবেন এই তথ্যগুলো এখনো কৃষকের কাছে নেই আমরা অলরেডি লাল তীর যে সিট কোম্পানিটা আছে তাদের সাথে করে তাদের যে কৃষকরা তাদের জন্য একটা এগ্রোমেন্ট সার্ভিস দেওয়া শুরু করেছি সাকসেসফুলি এটা শেষ হয়েছে এবং বাংলাদেশ ম্যাট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের সাথে আমাদের এমওই হচ্ছে আমরা খুব শিগগিরই সব কৃষকদের জন্যই এই ওয়েদার সার্ভিসটা এবং অ্যালার্ট সার্ভিসটা এবং এগ্রিকালচারের ক্ষেত্রে তারা কি কি করবে ওয়েদার অ্যালার্টের সাথে সাথে সে সার্ভিসটা দেওয়া শুরু করবো আচ্ছা বিভিন্ন ধরনের গবেষণা তো হচ্ছে যেমন ফুড ব্যাগিং ব্যাগিং একটা ব্যাপার আছে তারপরে হরমোনের ব্যবহার শেকর উন্মুক্ত করেন এরকম বিভিন্ন পদ্ধতি আছে ফলন বাড়ানোর জন্য তারপরে পোকামাকড় থেকে বাঁচার জন্য এই জিনিসগুলো কৃষককে বোঝাতে সমস্যা হচ্ছে না আপনাদের ধরেন শুধু মোবাইল সার্ভিসের মাধ্যমে এই ধরনের সমস্যাগুলো বোঝে না কৃষকদের যে ব্যাপার আছে যেগুলো আসলে সামনে না দেখলে জিনিস ঠিকই বলেছেন এই যেটা আমরা করি যে আপনাকে বললাম যে আমাদের যখন কৃষকরা কোন একটা ক্লাস্টার কৃষকরা আমাদের কাছে হেল্প চান তখন আমাদের একটা টিম আছে ওনারা ওই এলাকায় গিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে আসে আসে না হাতে কলমে শিখিয়ে আসে হয়তো ওই এলাকার কোনো এনজিওর সাথে আমাদের পার্টনারশিপ হয় সেই এনজিওর মাধ্যমে আমরা যাই অথবা এলাকার কোনো একটা অর্গানাইজেশন প্রাইভেট অর্গানাইজেশন তাদের হেল্প নিয়ে আমরা তাদেরকে ট্রেনিং দিই আচ্ছা শস্য বহুমুখীকরণের একটা প্রকল্প চলছে সরকারের বেশ কয়েক বছর ধরে তো এই ধরনের প্রকল্পগুলোতে যে মানে কৃষকের কাছে তথ্য কিভাবে যাচ্ছে যে এটা কি বাৎসরিকভাবে কৃষক তথ্য পাচ্ছে যে একটা গড়পর্তা হিসেব নাকি প্রতি মৌসুম উপর ভিত্তি করে যে কৃষক এই মৌসুমে এই কাজটা করতে পারে ওই মৌসুমে এই ফলনটা দিকে এগুতে পারে এই ধরনের না এই ক্ষেত্রে সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু খুব ভালো কাজ করছে হ্যাঁ ওনারা কৃষকদেরকে যে শস্য বহুমুখীকরণের এখানে ওনারা খুব ভালো হেল্প করছেন এবং ওনারা কৃষক মানে এলাকা ভিত্তি কৃষকদেরকে ধরে ধরে যেমন চর এলাকার কৃষকরা কি কি ডাইভার্সিফাই কৃষি পণ্য করতে পারেন চাষ করতে পারেন সে ব্যাপারে ওনাদেরকে আগে থেকেই ট্রেনিং দিয়ে সেইভাবে তাদেরকে সাহায্য করছে সরকারের এই এই কাজগুলো খুবই ভালো মানে কৃষক আগে থেকে জানতে আচ্ছা উন্নত প্রজাতির যে উচ্চ ফলনশীল আমরা ধান বা গম যেই ফসলের কথাই বলি না কেন এগুলো তো মানে বীজ তৈরির ক্ষেত্রে কৃষক নিজেও কিছু করতে পারে যদি কৃষকের সেরকম প্রশিক্ষণ থাকে সেই প্রশিক্ষণটাকে আপনার মনে হয় যে এই ধরনের ই কৃষির মাধ্যমে দেওয়া সম্ভব এটা আসলে ধরেন যে যে ইনস্টিটিউট গুলো বা যে গবেষণা কেন্দ্রগুলো এই উচ্চ ফলনশীল ধানগুলো আবিষ্কার করছেন এটা আসলে ওনাদের আওতাতেই থাকবেন ওনারা যদি কৃষককে অ্যালাউ করেন যে ওনারাও কৃষকরাও এখানে অংশ গ্রহণ করতে পারেন সেই ক্ষেত্রে শুধুমাত্র কৃষকরা আসতে পারবেন এছাড়া আমরা চেষ্টা করলে বা আমরা বললে এটা আসলে হবে না কখনো না সেটা ঠিক আছে কিন্তু মানে কৃষকের পক্ষে কি আসলে এভাবে মানে ভিজুয়ালি দেখে বোঝা সম্ভব যে কি কাজটা করতে হবে কৃষক কৃষককেই তো সবচেয়ে ভালো জানেন আমরা যারা গবেষণা গবেষণা যেমন আমি যখন ইউনিভার্সিটি থাকতে গবেষণা করেছি বা যারা গবেষণা করেন তাদের চেয়ে কৃষক অনেক বড় গবেষক কৃষক যেটা জানেন সেটা আমরা আসলে অনেকেই জানি না কিন্তু কৃষক হয়তো ওনার জ্ঞানটা ঠিক মতো অ্যাপ্লাই করতে পারেন না ওনার হয়তো সে সুবিধাটা নাই, ওনার সে টাকা পয়সা নাই উনি একটা জাত উদ্ভাবন করতে চাইলেও পারবেন না কৃষককে যদি আমাদের গবেষণায় কখনো সম্পৃক্ত করা হয় অবশ্যই এটা ভালো করবে এবং কৃষক অবশ্যই পারবে কেন পারবে না আচ্ছা আধুনিক কৃষির যে যন্ত্রপাতিগুলো আছে ওগুলো ব্যবহারের ক্ষেত্রে কৃষককে প্রশিক্ষণ দেওয়াটা মানে কিছু কৃষককে এক জায়গায় করে প্রশিক্ষণ দেওয়া আর হচ্ছে ই কৃষির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া মানে কোনটা সহজ হয় আমি মোবাইলে ওয়েবসাইটে যতই না কেন হাতে কলমে ট্রেনিং এর কোন বিকল্প নেই তারপরে যদি ভিডিওটা দেখানো হয় যখন যখন আমরা এখন ভিডিও দেখাচ্ছি কৃষকদেরকে বিভিন্ন যন্ত্রপাতি বা যে কোনো কিছু ব্যবহারের এগ্রিকালচার ইনপুট ব্যবহারের ভিডিও দেখেও কৃষকরা বুঝতে পারছে আচ্ছা এই ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে মানে কার কাছ থেকে সাহায্যগুলো পাচ্ছেন আপনারা আমরা কন্টেন্টগুলো সোর্স করছি সব गवर्नमेंटের কাছ থেকে সেটা সরকারের কাছে সরকারের সাহায্য ছাড়া তো আমরা পারবোই না তাদের কাছ থেকে নিচ্ছি এবং বিভিন্ন ইউনিভার্সিটি আমাদেরকে সাহায্য করছে তারপর সেটাকে আমরা আমাদের মত করে স্টাইলাইজ করছি আচ্ছা বিভিন্ন ইউনিভার্সিটি কৃষি ইউনিভার্সিটি গুলো থেকে আপনারা কি ধরনের সাহায্য পাচ্ছেন আমাকে একটু যদি বলেন যেমন আমরা সম্প্রতি জায়কার সাথে একটা কাজ শেষ করলাম সেটা হচ্ছে জাপানের কিউস ইউনিভার্সিটি আমাদের সাথে ছিল এবং বাংলাদেশের বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় যেটা গাজীপুরে দুইটা ইউনিভার্সিটির প্রফেসর কৃষকদের মাঠে গিয়ে হাতে কলমে শিখিয়ে এসেছেন কাজ মানে ওনারা একেবারে ট্রেনিং থাকেন এবং ওনাদের বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় যেমন তাদের পাইলটিং প্লট গুলো তাদের ইউনিভার্সিটিতে করেছিল যাতে কৃষকরা দেখে বুঝতে পারে আসলে এটা তাদের জন্য ভালো হবে কৃষকরা এসে দেখেছে কৃষকরা এসে থেকে কৃষকদের প্রতিনিধি এসেছে তারা দেখেছে যে অর্গানিক ভাবে চাষ করলে এইভাবে ফলন হচ্ছে এটা হবে মানে তারা উপকৃত হবে দেখার পরে ওনাদের মাঠে ওনারা করেছেন এর আগে তো ওনারা করবেন না আচ্ছা আচ্ছা একদম শেষ প্রশ্ন সময় শেষ হয়েছে বীজের ক্ষেত্রে ভালো বীজ কিভাবে পাবে এই সম্পর্কে কৃষক বুঝবে কিভাবে যে কিভাবে ভালো বীজটা পাশে পাচ্ছে আচ্ছা এটা খুব ভালো প্রশ্ন কারণ আমরা খুব সম্প্রতি এই কাজটা শুরু করেছি দুটো সিট কোম্পানির সাথে যেমন কৃষকরা আমরা যে সার্ভিসটা এখন দিচ্ছি সেটা হচ্ছে কৃষক যখন একটা বীজের প্যাকেট কিনবে সাধারণত দেখা যায় ভালো কোম্পানিগুলোর বীজগুলো অনেক সময় বদল করে দেওয়া হয় ফেক বীজ দিয়ে দেওয়া হয় এখন আমরা যে সার্ভিসটা দিচ্ছি সেখানে বীজের ভিতরে একটা ট্যাগ নাম্বার থাকবে

দর্শক আজকে কৃষি কথার আলোচনা এটুকুই আজকে আমাদের বিষয় ছিল কৃষি তথ্যের আধুনিকায়ন কীভাবে প্রসঙ্গটি আর বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন উইন ইন্ড কর্পোরেটের প্রধান নির্বাহী কৃষিবিদ ডক্টর কাশি আহমেদ আগামী দিন নতুন কোনো বিষয় নতুন কোনো অতিথি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন টিভিসি সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা